ওয়েলকাম টু নুপুরস কিচেন সবাই ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা এখনও কিন্তু অতিমারি চলে যায়নি তার থাবা কিন্তু আবার আসছে আমাদের ধীরে ধীরে গ্রাস করবার জন্য তাই সাবধানে থাকতে হবে সব সময় আর সবাই নিশ্চয়ই জানেনি যে মুখে মাস্ক পরতে হবে ভিড় এড়িয়ে যেতে হবে আর হাতে মাঝে মাঝে স্যানিটাইজ করতে হবে হাতটা তো চলুন আমরা আজকে দেখে নিই আজকে আমি চিংড়ি মাছ আর ছোলা দিয়ে নারকল দিয়ে মোচার ঘন্ট তৈরি করব। তা আমি এখানে আলু এবং মোচা সবই ভেজে নিয়েছি চিংড়ি মাছও ভেজে নিয়েছি তো দেখুন ছোলা আমি সেদ্ধ করে একটুখানি ভেজে নিয়েছি আর নারকোল আমি কুচিয়ে নিয়েছি তো এগুলো আমার লাগছে আর যাবে মশলা আদা বাটা আমি নিয়েছি এখানে বড়ো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ চিনি লাগবে এক চামচ গরম মশলা যাবে লবণ যাবে হলুদ যাবে আর লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন টমেটো আর ফোড়নে যাবে জিরে তেজপাতা আর একটু হিং দেব আমি এটাতে হিং যারা পছন্দ করেন না হিং বাদ দিয়েও করা যাবে আর ঘি যাবে আর সর্ষের তেলে আমি রান্নাটা করব তো প্রথমে আমরা যেটা করব যে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব গুঁড়ো মশলাগুলো একে একে আদা বাটার সঙ্গে দিয়ে এক সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে রাখব তো আমি এখানে জিরে ধনে দিয়ে দিলাম এরপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব করে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো দিয়ে রান্নার দিকে যাব তো চলুন কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দিলাম আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি ভেজে নিলে তারপরে আমি এর মধ্যে একে একে প্রথমে আমি মশলার পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটাকে আমি ভালোভাবে কষে নেব এটাকে পাঁচ ছ মিনিট কষে নেব ভালো করে এটা তেল যখন একটু বেরিয়ে আসবে তখন আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে মেলাবো তো প্রথমে আমরা এটার সাথে আলু দিয়ে দিলাম আলুটা যেহেতু ভাজা আছে ওই জন্য এটা আর্ধেক কাজ তো হয়েই আছে সামান্য পরিমাণ নাড়লেই মিনিট দুই তিনেক এটা হয়ে যাবে মানে মশলাটা জাস্ট কভার করে দেওয়া তো যেটা বলছিলাম বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার রান্নার লিঙ্ক আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকি তো এরপর আমি দিয়ে দিলাম ছোলা আর নারকল কুচি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার খুব ভালো লাগে তাই কমেন্ট অবশ্যই করবেন ভালো মন্দ সব কিছু আর আমার রান্নাটা প্লিজ ট্রাই করে দেখবেন একবার এবার মোচা দিয়ে দিলাম হ্যাঁ এটাকে আমরা ভালো করে পাঁচ ছ মিনিট মতো কষব আমার চ্যানেলে কিন্তু অনেকগুলি মোচার রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখেও ট্রাই করতে পারেন ট্র্যাডিশনাল রেসিপি মোচা আমার মা ভীষণ ভালো রান্না করেন তো আমার এটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিয়ে একের চার কাপ জল দিলাম যেহেতু আমার সবই প্রায় অর্ধেক করে রান্না করাই ছিল সব কিছু ভাজা আর মোচা সেদ্ধ করে নেড়ে রাখা ছিল তো সেই জন্য এটা তাড়াতাড়ি হয়ে গেল তো এর ওপরে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি কভার করে দেবো এটা আমি পাঁচ ছ মিনিটের জন্য কভার করে দেব তো তিন চার মিনিট পরে আমি খুললাম খুলে দেখলাম যে জলটা অনেকখানি শুকিয়ে গেছে আর এটা সেদ্ধও প্রায় হয়ে গেছে নুন মিষ্টিটা একটু চেখে দেখে নিলাম তো একটু মিষ্টিটা লাগবে তাই একটু চিনি দিলাম তো এর মধ্যে তো এটা প্রায় রেডি হয়ে গেছে এটা এবার রেডি হয়ে গেছে এবারে আমরা এটাকে সার্ভ করব। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে এটা একটা বাঙালিদের ট্র্যাডিশনাল রান্না আর চিংড়ি মাছ পরার জন্য এটা অসাধারণ খেতে হয়েছিল তো এইভাবে আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন বাড়িতে এটা আমার রিকোয়েস্ট আর অন্যান্য যেসব মোচার রেসিপি আমার চ্যানেলে আছে সেগুলো একবার করে ট্রাই করে দেখবেন আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এই আশা আমি রাখি সবাই ভালো থাকবেন ঘরে রান্না খাবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অতি অবশ্যই থাকবেন তো চলুন আমি সার্ভ করি তো আমি এবার এর ওপরে একটু সাজিয়ে দিয়েছি দেখুন নারকোল আর লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে তা আমার মায়ের মোচা রেসিপি কেমন হলো আপনারা নিশ্চয়ই জানাবেন সে আশা রাখি ধন্যবাদ আপনাদেরকে